হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আমি এখন এতটাই মানে ধৈর্য হারা হয়ে গেছি আমি এখন নিজেকে বোঝাচ্ছি যে লাইক ডেলিভারির পরে আমি কি কি করব সেই বলে নিজেকে সান্ত্বনা দিচ্ছি আমি বরাবর ট্রাভেল করতে পছন্দ করতাম বলেওছি অনেক আগে তো এখন নিজেকে সেইটাই বলছি যে ডেলিভারির পরে আমি কি করে বেবিকে নিয়ে ট্রাভেল করতে যাব এই সব বলে আমি নিজেকে সান্ত্বনা দিচ্ছি যে হ্যাঁ লাইক এভরিথিং ইজ গান বি ফাইন সব কিছু ঠিক হয়ে যাবে দেন আমি আবার আগের মতো অ্যাকচুয়ালি কেন কি হয়েছে আমি ওর জন্য যে বেবি ক্যারি করার যে ব্যাগ আছে না আমার ওটা ফাইভ ওয়েজ না থ্রি ওয়েজ নেওয়া যাবে বাচ্চাটাকে সামনে কাঁধে পিঠের দিকে সামনের দিকে আর এরকম কিছু ছিল একটা তিনটে বা চার তিন কি পাঁচ রকমভাবে নেওয়া যাবে অ্যাকচুয়ালি আমি ওটা কিনেছিলাম আমার ফ্রেন্ডের ফ্রেন্ডের বাচ্চা যখন হয়েছিল ওকে দিয়েছিলাম ওর বার্থডেতে ওয়ান ইয়ারে বাট সে সেটাতে বসতে চায়নি তো সেই জন্যে সে ফ্রেন্ড ও আমাকে ওটা আবার ফেরত দিয়েছে তো সেই জন্য ওটা তখন আমি ভেবেছিলাম যে আমি কি বলবো আমি অনলাইন কিনেছিলাম ওটা ওখানে দেবো কিন্তু ততক্ষণে তোমার দুজনের ডেট পেরিয়ে গেছিলো তো ওটা আমি নিয়ে রেখে দিয়েছিলাম অ্যান্ড এখন শোটা এখন কাজে লাগবে হয়তো আমার বাচ্চার জন্যে এখন কি বলবো নিজেকে কি বলি জানো স্পেয়ার টাইমে নিজে ভাবি যে হ্যাঁ সব ঠিক হয়ে যাবে দেন আমি ওকে কাঁধে করে বা পিঠের মধ্যে ওই ব্যাগের মধ্যে করে নিয়ে বাস কোথাও ঘুরতে চলে যাব বাস আর দেরি করতে পারবো না তারপরে আমি এখন এই বল এইটা ভাবি যে হ্যাঁ আমি এতদিন শপিং মলে যাইনি কোথাও ঘুরতে যাইনি অ্যাটলিস্ট বেবি হয়ে গেলে আমি তো ওকে নিয়ে কোথাও খেতে যেতে পারবো রেস্টুরেন্টে যেতে পারবো যেগুলো আগে করতাম এই সব বলে আমি মনকে বোঝাচ্ছি আর জানো আমি ফেসবুকে একটা ট্যুর প্ল্যানার গ্রুপ আছে তো সেখানটাতে তো এতদিন তোমার ইয়ের জন্য ইয়ে হচ্ছিল না তোমার কি বলে করোনার জন্য মানুষ ট্রাভেল করছিল না তো পোস্ট ফোস্ট অত বেশি আসছিল না তো আই ওয়াজ হ্যাপি মানে হ্যাপি মানে কি অতটা বেশি মাথা খারাপ হচ্ছিল না যে হ্যাঁ আমি কিছু করতে পারছি না সবাই করছে যেটা এখন আমার হচ্ছে তো এখন থেকেই আমি ওখানে ওই ব্লগে গিয়ে তোমার সমস্ত জায়গা যেইগুলো আছে অফ বি স্পেশালি তোমার কোথায় নর্থ বেঙ্গলে যেগুলো তারপরে সিকিমে ওই সাইডেও যেগুলো আছে সেইগুলো দেখে দেখে এখন থেকে আমি শর্ট করে রাখছি যে হ্যাঁ আমাকে এইসব এইসব জায়গায় যেতে হবে ইনফ্যাক্ট আমি এইগুলো দেখছি যে বাচ্চাকে নিয়ে যেতে গেলে কি কি ক্যারি করতে হবে সেইগুলো মোটামুটি সব ভেবে রেখে দিয়েছি যে হ্যাঁ এই জিনিসগুলো আমার লাগবে তাহলে আমি ওকে নিয়ে যেতে পারবো মোটামুটি কতদিন হলে আমি যেতে পারবো বলো তো তিন মাস তিন মাসের বাচ্চাকে নিয়ে যাওয়া যায় আইরন আমি মাসেমকে বলেছি আমি তিন মাসের হচ্ছে কিনে যেতে চাই আমি ওকে তো বলেছি যে আমি স্কুটিটা আমার স্কুটি আছে তো স্কুটিটাতে করে ও থ্রি মাস যখন হয়ে যাবে তোকে ও ব্যাগের মধ্যে এই পিঠের বুকের সামনে নিয়ে নেবো হলে পিঠের মধ্যে নিয়ে নেবো নিয়ে তারপরে ওকে আমি স্কুটি চালিয়ে তখন ঘুরে ঘুরে আসবো তার জন্য আমাকে কত কিছু শুনতে হলো আই আইরন নো আমি ওটা অনেক ভুল এক্সপেক্ট করেছি হয়তো মেবি আমাকে ছ মাস ওয়েট করতে হবে আইরন তিন মাসের বাচ্চা কতটা শক্ত হয় আমি জানি না আমার ঘোরার ভূত আমার মাথার মধ্যে এমন করে চেপেছে না যতক্ষণ আমি ঘুরতে যাব আমার ততক্ষণ শান্তি নেই আর ইনফ্যাক্ট আমি এই টাইমটা কাজে লাগিয়ে আশেপাশে না আমি দেখলাম অনেক ঘোরার জায়গা আছে অফবিট জায়গা এই আমার বাড়ির এদিকে ওদিকেই আছে এদিকে ওদিকে মানে তোমার কি দু তিন ঘন্টার ডিস্টেন্সে অনেক কিছু অনেক রেজর্ট আছে ভালো ভালো ইনফ্যাক্ট সেখানে গিয়ে যদি আমি এক দু রাত কাটিয়ে আসি তাহলেও তো অনেক ভালো দ্যাট ইজ দ্য বেস্ট অপশন এখন কি হয় তোমার এখন বেশিরভাগ রাত্রেবেলা নিয়ে বেবির ভিডিওস দেখি আর কি করি তোমার ওই বাচ্চাদের জিনিস ফার্স্ট ক্রাইতে দেখছিলাম যে বাচ্চাদের এত সুন্দর সুন্দর জামা কাপড় লাইক আমি ভাবছি যে এখন যদি জানতে পারতাম যে ছেলে নামে তাহলে আমি এখন দিয়ে নয় পর্যন্ত গোছা গোছা জামা কাপড় সব কিনে রাখতাম কিন্তু আমি জানি না যে কি হতে চলেছে তো জন্য কিনতেও পারছি না যে হ্যাঁ এগুলো কিনবো ভেবেছি যে যেগুলো অ্যাকচুয়ালি খুব বেশি দরকার সেগুলো আমি এখন কিনে রেখে দেবো ওই জামাগুলো যেটা বলছিলাম একটা দেখছিলাম না একটা পাঞ্জাবি পরে একটা বাচ্চা ছোট্ট কুট্টি বাচ্চাকে ছোট্ট বাচ্চা পাঞ্জাবি পরিয়ে একটা পাঞ্জাবি আর পায়জামা পরে ওর একটা ড্রেসের আর কি ছবি আছে এত কিউটের বাচ্চাটা না গাবলু টাইপের মনে একদম মুখটাকে ধরে একদম চটকে দিই এত সুন্দর এত্ত সুন্দর গাবলু গাবলু বাচ্চা একটা সব দেখে না আর থাকতে পারছি না শুধু মনে হচ্ছে আমার কবে হবে আর আমি তো ধরে চট খাবো নো কবে হবে সত্যি লাইক আর পারা যাচ্ছে না এই ন এই এই কয়েকটা দিন শেষের কয়েকটা দিন যে কীভাবে কাটবে আমি জানি না আমি নিজেকে তো বোঝাচ্ছি যে হ্যাঁ ঠিক হবে ঠিক হবে কিন্তু তাও আবার অনেক সময় কি হয় আমি শুনেছি যে অনেকের শুনেছি কি আমার নিজের ফ্রেন্ডেরই হয়েছে ও সেই সেভেন মান্থসে ওয়াটার ব্রেক করে গেছিল এখন এই মাসটা আমার জন্য এখন এই কটা মাস কি এই কটা দিন আমার জন্য খুবই ভাইটাল বিকজ নো আমি জানি না কি হতে চলেছে কি হয়েছে কট করে শুনেছি যেসব হয়ে যায় তো আমি অনেক বেশি কশাস থাকছি অনেক বেশি কি বলবো অ্যালার্ট থাকছি কি হচ্ছে না হচ্ছে আর একটা জিনিস আমার হচ্ছে সেটা হলো কি এই ক্র্যাম্পস মাঝে মাঝে না এমন পেটটা ডাক্তার বলেছে অবশ্য আমাকে যে পেটের এই দুপাশে তুমি এখন ক্র্যাম্প হবে ক্র্যাম্প কিন্তু ওটা নর্মাল আর নিয়ে চিন্তা কিছু কারণেই হচ্ছে নর্মাল কিন্তু নর্মাল হলেও আমি বুঝতে পারছি না যে কতটা মানে কি বলবো কতটা বেশি ক্র্যাম্প হলে সেটা নর্মাল আর কতটা কম ক্র্যাম্প হলে সেটা নর্মাল মানে কদিন আগে আমি খুব ডিপ্রেসড হয়ে গেছিলাম যে আমি কি করব আর পাচ্ছি না আর পাচ্ছি না এক্ষুনি এবার এক্ষুনি হলে এক্ষুনি হয়ে যাক আমি আর পাচ্ছি না এই করতে কিন্তু এখন মোটামুটি যখন ভাবছি যে হ্যাঁ বেবি হয়ে গেলে আমি এই করবো সব ওই নিজেকে আর কি সান্ত্বনা দেওয়ার জন্য এই সমস্ত প্রসেসগুলো ভেবে নিয়েছি তো এটা করবো বলতে সেই জন্যে টেবে এখন আমি মোটামুটি ঠিকঠাক আছি এখন জাস্ট একটাই উপরওয়ালার কাছে চাহিদা যে প্লিজ বাবা আমার ভালোভাবে হইয়ে দিও আর সব যেন ঠিক হয় বাস উইদাউট এনি কমপ্লিকেশন সব ঠিক হয় বাচ্চাও যেন সুস্থ থাকে বাস একটাই যেটা চাই সেটা বাচ্চা যেন সুস্থ থাকে আর কিছু না যেন আর যেন আমি না বাচ্চাজনের নামও ঠিক করে রাখছি ঠিক করে রাখছি মানে শর্ট লিস্ট করে রেখে দিয়েছি আমি আছি দুজন মিলে ইন্টারনেট ঘেঁটে 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 অনেক নাম দেখে দেখে তারপর আমরা দুটো ছেলের নাম দুটো মেয়ের নাম শর্ট লিস্ট করে রেখে দিয়েছি যাই না এবার কি হবে ফাইনালি তো যেটা হবে সেটা আহ তার ও বলেছে যে হ্যাঁ নাম 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 তো অনেক পছন্দ যেমন আমার পাপা যদি কাউকে নাম দিতে হয় তাকে এত বাজে বাজে নামে ডাকবে না আমার আমার বোনকে নাম দিয়েছে পাপাইজো আমার বোনকে আমি ট্যাপা বলি না ওটা পাপাই দিয়েছে মানে ভুল ভাল নাম ওই সমস্ত বাজে বাজে নাম সেইটা হলো খ্যাপানো না তারপরে তো আবার আকিকা দেওয়ার ব্যাপার আছে সে আবার হলে এখন অনেকটা দেরি আছে যদিও নাম রাখার তো আমি এই সমস্ত চিন্তা করে যে বাচ্চা হওয়ার পরে আমি কি কি করব ওই সমস্ত ভেবে আমি নিজেকে এখন কি বলবো খুশি রাখছি আমি জামার জামাও ডিসাইড করছি যে হ্যাঁ এই এই দিনকে অনুষ্ঠানটা হবে দেন আমি এইটা পড়ব আমি জানি না আমি তখন কি পরিস্থিতিতে আমি জানি না বাট স্টিল আমি ভাবছি ভেবে নিজেকে খুশি রাখছি অল আমি খুশি থাকলে বাচ্চাও খুশি থাকবে তো চলো দেন আজকে এই পর্যন্তই অনেক বকবক করে দিলাম আবার পরে কথা হবে থ্যাংকস ফর ওয়াচিং টাটা